So hello guys, this is your boy Jack Richard, aka B boy Jack, representing street culture. Oh no, today I'm not a dancer, today I'm a hobbyist. তো আজকে আমি দেখাবো আমার ঘরের আমার বেস্ট আমার ফেভারিট ট্যাঙ্কের আমার অস্কার ট্যাঙ্কে আমি কিভাবে তাদেরকে ফিট করি। তো লেটস গো, চলো শুরু করা যাক। চলে আসলাম আবার আমি আমার ঘরে, দিস ইজ মাই ফ্রিজ। তো এখন দেখা যাক ওদেরকে আমি কি ফিট করি ডেলি। হেলদি পন, তো ডিপে রেখেছিলাম, তো এখন বার করব ডিপ থেকে। ও ফ্রেশ পন্স, সো তোমরা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ গোটা চিংড়ি সকালে বাজার থেকে কিনে এনে ডিপে রেখেছিলাম। চলো তাহলে এখান থেকে কিছু চিংড়ি বেছে নিয়ে ওয়াশ করা যাক। তো চলে এসেছি আমি আমার রান্নাঘরে, সবাই দেখতে পাচ্ছ আমাদের কিচেন। তো আমি বাটির মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। চিংড়ি মাছগুলো নিয়ে প্রথমে কলটা ছেড়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। ধোয়ার পরে এখন আমাদের জবটা হচ্ছে চিংড়ি মাছগুলো থেকে মাথাগুলো ফেলে দিয়ে চিংড়ি মাছের বডির আঁশটা ছাড়ানো। তো চলো স্টার্ট করি। তোমরা দেখতে পাচ্ছ একদম হেলদি ফ্রেশ পন, ফ্রেশ চিংড়ি সব। আমরা চোকলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর আমরা চোকলাগুলো ওয়েস্ট করব না। তো যে ওয়েস্টেজগুলো ছিল এগুলো নিয়ে, এই ওয়েস্টেজগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেবো যাতে গাছ হেলদি হয়। তো এইগুলোকে এখন চলো ভালো করে একটু ধুয়ে নেওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছ চিংড়ি ধোয়া কমপ্লিট। তো নাও এবার আমরা কি করব, এটাকে একটু বয়েল করে নেব 2 মিনিট, যাতে এর মধ্যে যা যা জীবাণু আছে প্যারাসাইটস আছে সব যাতে মোটামুটি মরে যায় বয়েল করে। কোনোদিন কাঁচা চিংড়ি আমরা আমাদের মনস্টার ফিশ বলো আরওয়ানা বলো ফিট করব না। তো গাইস এবার চিংড়ি মাছ আর জলটার মধ্যে, এটা আমার তরফ থেকে বলে কারণ নুন দিলে আমরা জানি বিষ কেটে যায়, তো আমরা একটু নুন মিশিয়ে দেবো এটার মধ্যে। তাই বেশি দেবো না, পরিমাণ মতো হাফ অফ টিস্পুন, জাস্ট বিষটা কাটানোর জন্য। ওকে জলটাকে আমরা একটু ঘেটে নিচ্ছি, আঙুলেই ঘাটছি, আমার হাত ধোয়া রয়েছে, কোনো প্রবলেম নেই। চিটিং 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 করতা হ্যায় তো। গাইস দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি আমি বয়লিং প্রসেসে এবার আমি বসাবো। সো লেটস সুইচ অন, টার্ন অন, ওকে। তো বয়েল হোক, ততক্ষণ চলো আমি আমি ফিশগুলোর সঙ্গে একটু খেলে আসি। একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দেখে নি, ও এরকম বেশ লাল লাল হয়ে আসবে, তখন আরেকটু লাল হতে দেবে, যত বেশি রেড হতে তত ব্যাপারটা সিদ্ধ ভালো হবে। ফাইন চলো, প্রায় হয়ে এসছে, আর একটুখানি সময় করি, আঁচটা একটু কমিয়ে দিয়েছি আমি। গাইজ এবার আই থিঙ্ক বয়েল কমপ্লিট, 2 মিনিটস আপ। তো এখন আমি ইন্ডাকশনটা অফ করবো, ও রেডি। সো আফটার বয়েল আমি আরো 2-3 বার করে আমার চিংড়িগুলোকে ধুয়ে নেবো। দেখতে পাচ্ছ এখানে হেলদি আমার নিজেরই খেয়ে নিতে ইচ্ছা করছে একটু পিস। তো এখানে টোটাল 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা চিংড়ি আছে। আমি নিচে গিয়ে অস্কার ট্যাঙ্কটা তোমাদেরকে তো একটু আগে দেখালামই, আরেকবার দেখিয়ে নিচ্ছি। তো তোমাদের এখন জরুরি হচ্ছে তোমরা হাত দিয়েও ভাঙতে পারো, আমি তো ক্যাচি ইউজ করব। কন্ট্রোল কন্ট্রোল টন টন টন, এমন এক গ্রীষ্মকালে চিংড়ি কাটি সাত সকালে, এমন এক গ্রীষ্মকালে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মিশ হয়েছে চিংড়িগুলো, ছোট ছোট টাইনি পিস করে নিয়েছি, 11টা চিংড়ির মাত্র 1টা পিস। গজব বেজতি, গো ফর ইট। হ্যালো, সে হ্যালো টু এভরিওয়ান, ওকে টেক ইউ ফুড। ও মাই গড,
দেয়ার ইজ এ লিটল ড্যামা সনি ওর পিস্টা নিয়ে বিন্দা সাইড হয়ে গেল। চলো ওরা আরো খুঁজছে, ওদেরকে আর বেশি লেট করা যাবে না। চলো आज की मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार। मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं हूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पैसों के पीछे भागो। नूतन नूतन मार संक्रांत वीडियो नहीं है, आमी जैक एके আমি হবিস জ্যাক আপনাদের সামনে নতুন নতুন মাছের ভিডিও নিয়ে আবার চলে আসব। সো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অফ ইউর অল পেট প্লিজ। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।